হ্যালো ইভরান, আসসালামু আলাইকুম। পিপল অ্যান্ড টেক এবং এনআরবি কানেক্ট টিভি থেকে আজকে লাইভে আপনাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন, কে কোথা থেকে জয়েন করেছেন আজকের প্রোগ্রামে, কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন। আমি ওয়াইদা খানম আজকে লাইভে আপনাদের সাথে আছি। আমাদের লাইভে আমাদের সাথে আজকের গেস্ট যুক্ত আছেন নির্জয় অঞ্জন স্যার। নির্জয় অঞ্জন স্যার পিপল অ্যান্ড টেকের হেড অফ দ্য ফ্যাকাল্টি। স্যারকে অসংখ্য ধন্যবাদ আজকে লাইভে অংশগ্রহণ করার জন্য। স্যার কেমন আছেন? জি, এই তো, ধন্যবাদ, ভালো আছি। আপনার সবাই নিজ অঞ্জন স্যারের সাথে পরিচিত, তারপর স্যারকে রিকোয়েস্ট করব স্যার আপনার সংক্ষিপ্ত পরিচয়টাই যদি তুলে ধরতেন সবার সাথে। শিওর। মূলত আমি পিপল অ্যান্ড টেক বাংলাদেশের ফ্যাকাল্টি হেড এবং কনসালট্যান্ট হিসেবে আছি, আর পাশাপাশি মূলত আমি এডিএন টেলিকমের চিফ বিজনেস অফিসার অফ ডিজিটাল বিজনেস হিসেবে কর্মরত আছি, আর এর পাশাপাশি বাংলাদেশ ই কমার্স অ্যাসোসিয়েশনের সাথেও সংযুক্ত আছি, যেটা আসলে আমার ভলান্টারি অ্যাক্টিভিটি বলা চলে। আমি বাংলাদেশ ই কমার্স অ্যাসোসিয়েশনের স্ট্যান্ডিং কমিটির, ডিজিটাল সার্ভিসেস স্ট্যান্ডিং কমিটির ভাইস প্রেসিডেন্ট হিসেবে আছি। সো এই তো মোটামুটি আর কি। আর মোটামুটি আমি এই আইটি সেক্টরে 16 বছরের উপরে কাজ করছি বাংলাদেশে, এর আগে 2-3 বছর ইন্ডিয়াতে কাজ করেছি আর কি। দ্যাটস গ্রেট স্যার, আসলে আমাদের ভিউয়ার্সরা জানতে পারলো আপনার কাছ থেকে অনেক কিছু আপনার সম্পর্কে। অ্যাকচুয়ালি আমাদের নিজ অঞ্জন স্যার পিপল অ্যান্ড টেকের ওয়েব টেকনোলজি ডিপার্টমেন্টের হেড হিসেবে আছেন। স্যার আমাদের পিপল অ্যান্ড টেকের জন্ম লগ্ন থেকে পিপল অ্যান্ড টেকের সাথে যুক্ত আছেন। তো পিপল অ্যান্ড টেকের সাথে স্যার আপনার অভিজ্ঞতাটা যদি শেয়ার করতে। শিওর। আসলে বাংলাদেশে পিপল অ্যান্ড টেক যখন থেকে তাদের কার্যক্রম শুরু করে, তখন থেকেই আমি পিপল অ্যান্ড টেকের সাথে আছি, এবং যেটা দেখে আসছি যে পিপল অ্যান্ড টেক কিন্তু বাংলাদেশে খুবই ইউনিক একটা ওয়েতে প্রফেশনাল এডুকেশন কে দিয়ে আসছে। অর্থাৎ লাইক ট্র্যাডিশনাল এডুকেশন সিস্টেমে সাধারণত আমরা ভার্সিটিতে বা রেগুলার ট্রেনিং গুলোতে যে ধরনের শিক্ষাগুলো শিখে থাকি, তার বাইরে একটু সরে এসে ইন্ডাস্ট্রিয়াল প্র্যাকটিস গুলোকে দেওয়া, রিয়েল লাইফ একটা জবে কিভাবে কাজ করতে হয় সেইগুলো দেওয়া থেকে শুরু করে, জব প্লেসমেন্ট থেকে শুরু করে সব ধরনের সাহায্য কিন্তু পিপল অ্যান্ড টেক করে আসছে। সো এই পিপল অ্যান্ড টেকের এই স্পেশাল মানে কাজের ধরনের জন্য কিন্তু পিপল অ্যান্ড টেকের সাথে আমি আজকে এতদিন ধরে আছি। স্যার আপনি মধ্যে ইতিমধ্যে জেনে গেছেন আমাদের পিপল অ্যান্ড টেকের সিও আবু বকর হানিফ স্যার অলরেডি আমাদের বাংলাদেশি স্টুডেন্টদের জন্য স্কলারশিপ অ্যানাউন্স করেছেন। 2000 শিক্ষার্থীর জন্য 9টি সাবজেক্টে 100% স্কলারশিপ। তো স্যার আপনি একজন আইটি এক্সপার্ট হিসেবে এবং আইটি জগতে আপনি এত অভিজ্ঞ একজন মানুষ হিসেবে আপনি এই উদ্যোগটিকে কিভাবে দেখছেন, পিপল অ্যান্ড টেকের এই স্পেশাল এই স্কলারশিপ অফারটিকে স্যার আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। তো মূলত আমরা দেখছি যে বর্তমানে কোভিড সময়ে, এই কোভিড প্যান্ডেমিকের কারণে কিন্তু আমাদের জনজীবন মোটামুটি স্থবির হয়ে গেছে, এবং আমরা বেশিরভাগই দেখা যাচ্ছে বাসা থেকে কাজ করছি। অনেকে যারা বাইরে কাজ করতো তাদের কাজের ধরন কিন্তু বদলে গেছে এখন। আর এই কোভিড এর পরবর্তী জীবনটা শুধুমাত্র বাংলাদেশ বলে কথা না, সমস্ত পৃথিবী জুড়ে এখন কিন্তু অনেকটা টেকনোলজি ওরিয়েন্টেড হবে। কারণ কি, আগে যেভাবে যে কাজগুলো ম্যানুয়ালি হতো সেই কাজগুলোকে এখন কিন্তু আস্তে আস্তে মানুষ সিস্টেম ওরিয়েন্টেড করে ফেলবে, অর্থাৎ টেকনোলজি ওরিয়েন্টেড করে ফেলবে, যেটা হয়তো খুব হিউম্যান ইন্টারভেন্ট হতো, যে মানুষ একসাথে বসে বা একসাথে থেকে কাজ করত, সেটা হয়তো তখন রিমোটলি হবে বা হয়তো টেকনোলজিক্যালি হবে। তো বর্তমান যুগটা, তার মানে কিন্তু আমি বলবো যে কোভিড একদিক থেকে টেকনোলজির জায়গাটাকে কিন্তু আরো বেশি নিড হিসেবে মানুষের সামনে এনে দাঁড় করিয়েছে। তো এই সময়ে এসে, এবং স্পেশালি এখন যেহেতু একটা ইকোনমিক ক্রাইসিসও গ্লোবালি চলছে, এই সময়ে এসে পিপল অ্যান্ড টেকের আসলে এই ধরনের উদ্যোগ নেওয়াটা সত্যি প্রশংসনীয়। এটা শুধুমাত্র একদিক থেকে প্রশংসনীয় না যে তারা এই কোভিড সময়ে মানুষকে একটা এই আপকামিং ডেইজ এর নতুন টেকনোলজি নিয়ে শেখার জন্য একটা ব্যবস্থা করে দিচ্ছে, বাট পাশাপাশি এজন্য প্রশংসনীয় যে পিপল অ্যান্ড টেক এ
এরকম একটা ইকোনমিক ডিজাস্টারের সময়ে এরকম একটা সাহসী উদ্যোগ নিচ্ছে। কারণ অবশ্যই আমরা ব্যবসা পৃথিবীতে, দেশে বা দেশের বাইরে সব ব্যবসাগুলো কিন্তু সাফার করছে, তো এরকম সময়ে এরকম একটা বড় অ্যামাউন্টের স্কলারশিপ সেটা নেওয়াও কিন্তু খুব মানে চ্যালেঞ্জের একটা ব্যাপার। তো অবশ্যই আমি এই উদ্যোগকে সাধুবাদ জানাবো। আসলেই স্যার, অ্যাকচুয়ালি পিপল অ্যান্ড টেকের এই উদ্যোগটা আসলেই খুবই হেল্পফুল হবে, বিকজ এই সিচুয়েশনে অনেকের জব চলে যাচ্ছে, অনেকে ট্রেডিশনাল পথে যে জবে ইনভলভ ছিল বা হচ্ছে আইটি রিলেটেড জব ছাড়া আদার্স যে জবগুলোতে ইনভলভ ছিল অনেকের জব চলে যাচ্ছে। স্টুডেন্টরা তাদের স্টাডি অফ করে বাসায় বসে আছে, তাদের পড়াশোনার একটা টাইম মিস হয়ে যাচ্ছে। সো এই টাইমটাকে কাজে লাগিয়ে তারা ইন ফিউচার এই স্কিলটা ডেভেলপ করে, পিপল অ্যান্ড টেকের এই অপরচুনিটিকে গ্রহণ করে তারা আসলে স্টুডেন্টরাও যেরকম ভাবে ফিউচারটাতে কাজে লাগাতে পারবে, এবং যারা অলরেডি জব থেকে ঝরে পড়েছে তারা আবার আইটিতে নিজেদের ক্যারিয়ারটাকে ডেভেলপ করতে, এই আমাদের পিপল অ্যান্ড টেকের এই অপরচুনিটি আসলে আমি মনে করছি যে আসলেই স্যার বিশেষ ভূমিকা রাখবে। অবশ্যই অবশ্যই, মানে শুধুমাত্র আসলে যেটা আমি বললাম যে হ্যাঁ, এখানে অনেক অনেকগুলো ব্যাপার আছে। একটা তো হচ্ছে যে আগামী যুগগুলোতে টেকনোলজির নিডটা আরো বাড়বে। লাইক আমি নর্মালি যদি একটা উদাহরণ দিয়ে বলি, লাইক এক সময় কিন্তু খাতা কলমে আপনারা অ্যাটেন্ডেন্স দিতেন অফিসে, তাই না? তো এখন কিন্তু আস্তে আস্তে টাচলেস অ্যাটেন্ডেন্স মেকানিজম চলে আসবে। তারপরে যেরকম ভাবে ধরেন আগে যে ম্যানুয়ালি কাজগুলো আমরা হয়তো 2-3 জন মিলে গ্রুপ ওয়ার্ক করতাম, সেটা কিন্তু এখন রিমোটলি ডিজিটাল অফিস ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে হবে। সো আস্তে আস্তে কিন্তু এই টেকনোলজির নিডটা বাড়বে। ওই কথাটা চিন্তা করে কিন্তু এই উদ্যোগ সত্যি একটা মহৎ উদ্যোগ বলবো। আর দ্বিতীয়ত আসলে এই সময়ে এখন কিন্তু আসলে সবার এই শেখার সময়, কারণ যে আপনি যেটা বললেন যে অনেকে জবলেস হয়ে যাচ্ছে, অনেকে জব চলে যাচ্ছে বা সামনে কি করবে বুঝতে পারছে না, বা অনেক ট্র্যাডিশনাল জব যেগুলো আগে হয়তো হতো যেগুলো হয়তো এখন সামনে গিয়ে হবে না, তো সেগুলোও যে তারা নতুন যে টেকনোলজি ওরিয়েন্টেড জবগুলো শিখবে সেটার জন্য একটা এটা কিন্তু অভূতপূর্ব সুযোগ সবার জন্য। আসলে স্যার আপনার সাথে একমত পোষণ করছি। পিপল অ্যান্ড টেক 2000 স্টুডেন্টকে 9টি সাবজেক্টে স্কলারশিপ দিচ্ছে। তো আপনারা ভিউয়ার্স যারা আছেন এখন আমাদের লাইভ দেখছেন, তারা যারা এই স্কলারশিপটিতে ইন্টারেস্টেড আছেন আইটি স্কিল ডেভেলপ করে আপনাদের ক্যারিয়ারকে এবং ফিউচারকে ডেভেলপ করতে চান, তারা অবশ্যই পিপল অ্যান্ড টেক লিমিটেড পেজে লাইক দিবেন এবং হচ্ছে সেখানে রেজিস্ট্রেশন লিঙ্কটা পাবেন, অবশ্যই রেজিস্ট্রেশনটা কমপ্লিট করবেন, ঠিক আছে? তো ইতিমধ্যে ভিউয়ার্স আপনারা জেনে গেছেন যে পিপল অ্যান্ড টেক 9টি কোর্সে রেজিস্ট্রেশন দিচ্ছে, মানে অপরচুনিটি দিচ্ছে, এবং আপনারা 9টি কোর্সের জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন। প্রত্যেকটা কোর্স নিয়ে আমরা লাইভে আসছি, প্রত্যেকটা সাবজেক্ট সম্পর্কে ডিটেলস আমরা শেয়ার করার জন্য আপনাদের সাথে লাইভ করছি। আজকে লাইভের বিষয় ওয়েব ডিজাইন অ্যান্ড ডাটাবেজ মাইস্কল। তো সবাই জেনে খুশি হবেন যে এই দুটো সাবজেক্টে আপনারা মেন্টরশিপ পাচ্ছেন নির্ঝর অঞ্জন স্যারকে। সো আমি বলবো যে অ্যাকচুয়ালি যারা এই দুটো সাবজেক্ট চুজ করবেন এবং স্যারকে পাবেন আসলেই আপনারা খুবই লাকি হবেন। তো স্যারকে আমি প্রথমেই জিজ্ঞেস করতে চাচ্ছি, স্যার কারা অ্যাকচুয়ালি মানে পিপল ওয়েব ডিজাইন অ্যান্ড ডাটাবেস মাইস্কল এই দুটো কোর্স করতে পারবে, কারা এই দুটো কোর্সের জন্য অ্যাপ্লাই করবে বা যোগ্য শিক্ষার্থী হবে? ওকে, সো বেসিক্যালি কি আমরা যেটা দেখে এসেছি এতদিন পর্যন্ত বহু বছরে আমার অভিজ্ঞতা থেকে যদি বলি, সাধারণত যে কোনো মানুষই যারা অ্যাটলিস্ট স্কুল বা কলেজের ছাত্ররাও এটা হতে পারে, যাদের মোটামুটি কম্পিউটার অপারেট করার মতো একটা বেসিক অ্যাবিলিটি আছে, সে হয়তো কম্পিউটারে ব্রাউজিং করছে বা কম্পিউটারে ইন্টারনেট দেখছে বা হয়তো কোনো একটা রেগুলার এমএস ওয়ার্ড এক্সেল এগুলো নিয়ে ঘাটাঘাটি করছে, তো এই ধরনের একটা বেসিক স্কিল থাকলেই কিন্তু সে মোটামুটি ডিজাইনের যে কোর্স বা ডেভেলপমেন্টের যে কোর্স সেগুলোতে তারা এনরোল হতে পারে। কারণ আমরা কিন্তু একেবারে বেসিক থেকে শুরু করে, এমন না যে হঠাৎ করে ডেভেলপমেন্টের কোড করা শুরু করে দিলাম, আমরা কিন্তু একদম বেসিক কনসেপ্ট থেকে প্রত্যেকটা পয়েন্টকে কানেক্ট করে দিই এবং বিস্তারিত ভাবে তাদেরকে বুঝিয়ে তারপরে অ্যাডভান্সের দিকে নিয়ে যাই। হ্যালো স্যার, হ্যাঁ আপনি শুনতে পাচ্ছেন মনে হয় আমাকে, রাইট? স্যার আমরা
অ্যাকচুয়ালি ওয়েব ডিজাইন এবং ডাটাবেস মাইস্কোর এই দুটা কোর্স সম্পর্কে যদি বিস্তারিত বলতেন তাহলে আমাদের ভিউয়ার্সরা আসলে বুঝতে পারতো যে তারা আসলে ওয়েব ডিজাইনের জন্য রেজিস্ট্রেশন করবেন নাকি ডাটাবেস মাইস্কোর কোর্সের জন্য রেজিস্ট্রেশন করবেন। এটা দুটা কোর্স সম্পর্কে আলাদাভাবে যদি একটু বিস্তারিত বলতেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেসিক্যালি ডেটাবেস এবং এই যে ওয়েব ডিজাইন দুটাই কিন্তু একই সাথে দরকারি। হ্যাঁ, তো যেটা হচ্ছে যে এটা নির্ভর করে আসলে যে স্টুডেন্ট সে আসলে কিভাবে জিনিসটাকে চুজ করছে। কারণ আমি যদি এভাবে বলি যে যে আসলে ওয়েব ডিজাইন বা ডিজাইন করা নিয়ে আগ্রহী, শুধু ডিজাইন নিয়ে আগ্রহী, সে চাইলে ওয়েব ডিজাইনের কোর্সটাকে সিলেক্ট করতে পারে। আবার আমি যদি এভাবে বলি যে কেউ যদি শুধু ডিজাইন না, পরবর্তীতে ডেভেলপমেন্ট নিয়েও আগ্রহী হয়, সেক্ষেত্রে সে ডেটাবেসটা শিখতে পারে। প্লাস আবার সে চাইলে ডিজাইনটাও একসাথে শিখতে পারে। কারণ একটা আমি যদি ওয়েব প্রজেক্টের কথা বলি, ওয়েব প্রজেক্ট মানে কিন্তু ডিজাইন এবং ডেটাবেস দুটো মিলেই আসলে তো ব্যাপারটা হয়। হ্যাঁ, তো আর এর পাশাপাশি যেটা হচ্ছে যে ডেটাবেসটা কিন্তু শুধুমাত্র যে আমি বলবো যে ওয়েব ডেভেলপমেন্টের জন্য কাজে লাগে ব্যাপারটা এরকম না। ডেটাবেসটা শিখলে যেটা সুবিধা হয় যে আমরা কোনো একজন স্টুডেন্ট সে যদি পরবর্তীতে শুধু ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর হতে চায়, কিংবা পরবর্তীতে গিয়ে সে যদি ওয়েব ডেভেলপার কিংবা সফটওয়্যার ডেভেলপার যে কোনো ট্র্যাকে যেতে চায়, তাহলে ডেটাবেজটা আসলে তাদের সবার জন্যই কাজে লাগবে। ঠিক আছে, একটু আলোচনা করি যে ওয়েব ডিজাইনার তো অ্যাকচুয়ালি অনেকেই নিজেই চেষ্টা করে বা হচ্ছে কোনো জায়গা থেকে ট্রেনিং করে ওয়েব ডিজাইন করছে। ওয়েব ডিজাইনার অনেক আছে মার্কেট প্লেসে নিজের ডিজাইনটাকে ইউনিক করার জন্য বা ইউনিক ওয়েব ডিজাইন ডেভেলপার হওয়ার জন্য স্পেশাল কি স্কিল অর্জন করতে হয় বা তা বুঝতে পারবো যেটা হচ্ছে অন্য ডিজাইনারদের ইউনিক করে তুলতে পারবে। আচ্ছা, আপনি আপনি যেটা বলছেন যে যদি মানে আসলে মার্কেটে তো অনেক ওয়েব ডিজাইনারই রয়েছে বা অনেকেই হয়তো ডিজাইন শিখছে, তো এক্ষেত্রে এটা ঠিক কিছুটা অংশে ঠিক, বাট ব্যাপারটা হচ্ছে যে একজন সত্যিকারের ভালো ওয়েব ডিজাইনার হতে গেলে শুধুমাত্র কোডটাকে জানাটাই কিন্তু সব না। কোডের পাশাপাশি কোড রাইটিং স্ট্যান্ডার্ড বলে একটা ব্যাপার আছে, যে স্ট্যান্ডার্ড ওয়েতে কোডটা করা হচ্ছে কিনা। পাশাপাশি একটা ডিজাইনের মধ্যে কিন্তু ডিভাইস রেসপন্সিভনেস এর কিছু ব্যাপার রয়েছে। সো ডিভাইস রেসপন্সিভনেসটা আসলে ঠিকমতো তারা মেনটেন করে কোড পারছে কিনা, অর্থাৎ প্ল্যাটফর্ম যে কোনো ডিভাইসে যে কোনো ব্রাউজারে ঠিকমতো সেই কোড ডিজাইনটা চলছে কিনা, সেগুলোর ব্যাপার রয়েছে। প্লাস পাশাপাশি কিছু নিরাপত্তার ব্যাপারও কিন্তু রয়েছে। সো এবং শুধু তাই না, আসলে শুধু ডিজাইন বলতে কিন্তু আমরা যে টেকনিক্যালি যে জিনিসগুলো শেখাই, যে HTML বা CSS, শুধু যে এইগুলো শেখার ব্যাপার আছে তা কিন্তু না। এখানে কিন্তু ডিজাইনের ডায়নামিক পার্টে কাজ করার মতো কিছু ব্যাপার রয়েছে। যেরকম ডিজাইনে, লাইক আমি যদি একটা ফর্মের কথা বলি, আমরা যখন ফেসবুকে রেজিস্ট্রেশন করি, যে আমরা ফর্মটা ফিল আপ করে রেজিস্ট্রেশন করি, সেখানে যখন আমরা একটা ইউজার নেম পাসওয়ার্ড বা আমার নাম দিচ্ছি, সেখানে কিন্তু একটা ভেরিফিকেশন চেক হচ্ছে, অর্থাৎ আমার নামটা ঠিক আছে কিনা বা আমি মোবাইল নাম্বারটা ঠিক মতো দিয়েছি কিনা বা ইমেল অ্যাড্রেসটা আমি ঠিক মতো দিলাম কিনা। তো এই যে ডাইনামিক ভাবে অটোমেটিক্যালি একটা কিছু লেখার সাথে সাথে আমাকে একটা মেসেজ দিয়ে দিচ্ছে বা একটা এরর মেসেজ দিয়ে জানিয়ে দিচ্ছে, এই ধরনের ভ্যালিডেশন থেকে শুরু করে আরো অনেক কিন্তু অ্যাডভান্স লেভেলের ডিজাইনের ব্যাপার রয়েছে, যে যেখানে আসলে ডিজাইনকে ডাইনামিক করার মতো স্কোপ আছে। তো ডিজাইন বলতে আসলে আমি বলবো যে শুধু ডিজাইন বোঝায় না, এর পাশাপাশি ডিজাইনকে নিয়ে আরো অনেক অ্যাকশনের কাজ রয়েছে যেগুলো আমরা ওই অ্যাডভান্স লেভেল পর্যন্তই কিন্তু শিখিয়ে থাকি। আর আপনি যেটা বলছিলেন যে হ্যাঁ, একটা যদি মার্কেট প্লেসে আমার কোনো যদি একটা ডিজাইনকে যদি সেল করতে হয় বা একটা কোয়ালিটি লেভেলে ডিজাইন করতে হয়, সেটার জন্য কিন্তু শুধুমাত্র কোড জানাটা সাফিসিয়েন্ট না। কারণ কোড অনেকেই করেন, কিন্তু ওই যে কোড রাইটিং স্ট্যান্ডার্ড বা স্ট্যান্ডার্ড ওয়েতে ওই ডিজাইনটাকে সাজানো, আমি যদি একটা কাঠামোর কথা বলি, লাইক একটা ইটের পর ইট রাখলেই কিন্তু বিল্ডিং হয়তো হয়ে যেতে পারে, কিন্তু সেটা কিন্তু ওয়েল কনস্ট্রাক্টেড বিল্ডিং হবে না।
হবে বলে বলবো না। হ্যাঁ, তো একটা ডিজাইন তৈরি করার সময় সেই ডিজাইনটা আসলে আমার কাস্টমার যে ওই ডিজাইনটা নিয়ে কাজ করছে তার রিকোয়ারমেন্ট ফুলফিল করছে কিনা, এখানে কিন্তু অনেক অ্যানালাইসিস এর ব্যাপার রয়েছে। তো এই জায়গাগুলো কিন্তু আমরা আসলে সবকিছু কোর্সে কভার করে থাকি। সো এই জায়গাগুলো শুধু যদি আমি অনলাইনে কোনো ভিডিও বা অনলাইনে কোনো একটা টিউটোরিয়াল দেখে শিখি তাহলে কিন্তু এই জায়গাগুলো আমরা শিখতে পারবো না। হ্যাঁ আচ্ছা আচ্ছা, দ্যাট মিনস HTML CSS দিলে তো দিয়ে তো আসলে আমরা ওয়েব ডিজাইন স্ট্রাকচারটা করতে পারি, ডিজাইনের কালার কম্বিনেশনটা দিতে পারি, কিন্তু একটা সেন্স, একটা ডিজাইনের একটা স্ট্যান্ডার্ড ডিজাইন তৈরি করতে হলে স্পেশাল কিছু স্কিল দরকার হয়, সেই সেটা আমরা ওয়েব ডিজাইন কোর্স থেকে আমাদের ভিউয়ার্সরা বা আমাদের শিক্ষার্থীরা জানতে পারবে, শিখতে পারবে আশা করছি। আমি এখানে একটা জিনিস একটু একটা ছোট্ট জিনিস একটু অ্যাড করি, সেটা হচ্ছে যে ইউজার এক্সপেরিয়েন্স বলে একটা কথা রয়েছে। যে ইউজারের এক্সপেরিয়েন্স অর্থাৎ আমার যে ইউজার, সেই ইউজার ডিজাইনটাকে কোন সেন্সে দেখছে, সেই ডিজাইনটা ইউজারের জন্য আসলেই ফ্রেন্ডলি হচ্ছে কিনা, এই এই এরিয়াটা কিন্তু টোটালি একটা আলাদা নলেজ, একটা টোটালি সেপারেট সায়েন্স, যেটাকে আমরা ইউএক্স বলে থাকি বা ইউজার এক্সপেরিয়েন্স বলে থাকি। তো যদিও ইউজার এক্সপেরিয়েন্স এর একটা সেপারেট কোর্স আছে, বাট স্টিল আমরা ইউজার ইন্টারফেস ডিজাইনের যে কোর্সটা যেটা করিয়ে থাকি ওখানে কিন্তু আমরা ওই ইউএক্স এর নলেজ গুলো, বেসিক লেভেলের নলেজ গুলো দিয়ে থাকি, সো দ্যাট ডিজাইনটা শুধু ডিজাইন না, ইউজার ফ্রেন্ডলি এবং ইফেক্টিভ ডিজাইন হয়। সোজা কথা, আচ্ছা আচ্ছা, দ্যাট মিনস আমি যখন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট, ক্লায়েন্ট কিন কোন প্রোডাক্ট নিয়ে সে অ্যাকচুয়ালি তার বেস ওয়েবসাইটটা হবে সেটার উপরেও কিন্তু ডিজাইনের অনেক কিছু ডিপেন্ড করে, অনেক সেন্স চিন্তা করতে হয়, রাইট স্যার? খুব স্বাভাবিক। আমি যদি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দেই, ধরেন আমি একটা ওয়েবসাইট তৈরি করলাম যেটা শিশুরা দেখবে, আবার আমি আরেকটা ওয়েবসাইট তৈরি করলাম যেটা হয়তো বয়স্করা দেখবে, আবার এমন একটা ওয়েবসাইট তৈরি করলাম যেটা ইয়ং বা যে কোনো ওভারঅল সবাই দেখবে, তিনটা ওয়েবসাইটের ডিজাইনের প্রেজেন্টেশন এলিমেন্ট গুলো অর্থাৎ এক একটা যে মেনু, বাটন, আইকন, কোনটাকে কোথায় রাখবো বা কিভাবে লেখাগুলোকে রাখবো, এটার কিন্তু প্যাটার্নটা বা এই স্ট্র্যাটেজিটা কিন্তু সবগুলোতে একরকম হবে না। তো এই স্ট্র্যাটেজিগুলো কিন্তু আসলে আমরা অনলাইনে কোথাও টিউটোরিয়াল বা কোড দেখে বা ভিডিও দেখে কিন্তু শিখতে পারি না, যেটার জন্যই আসলে এই প্রফেশনাল কোর্স। হ্যাঁ, দ্যাট মিনস যারা মানে ডিজাইনটাকে, ওয়েব ডিজাইনটাকে প্রফেশনাল হিসেবে নিতে চায় এবং খুব ইউনিক ডিজাইনার হতে চায়, ওয়েব ডিজাইনার হতে চায়, তাদেরকে এই কোর্সটি খুবই হেল্প করবে। তো স্যার অ্যাকচুয়ালি যারা আসলে ফ্রেশার বা ওয়েব টেকনোলজিতে মাত্র স্টার্ট করতে চাচ্ছে তাদের জন্য কি আসলে ওয়েব ডিজাইনটা রিকোয়ার একটি কোর্স, নাকি যারা অলরেডি ডেভেলপমেন্টে কাজ করছে তাদের জন্য ওয়েব ডিজাইনটা রিকোয়ারমেন্ট বা রিকোয়ার একটি কোর্স? এখানে এখানে একটা ব্যাপার আছে, ব্যাপারটা হচ্ছে যে হ্যাঁ অবশ্যই একটা জিনিস মানুষ শেখে তখনই যখন সে জানে না। তো সেই হিসেবে যদি আমি বলি, অবভিয়াসলি এটা ফ্রেশারদের জন্য খুব ভালো একটা কোর্স, যারা শিখতে চাচ্ছে বা যারা ক্যারিয়ার গড়তে চাচ্ছে তাদের জন্য অবশ্যই ভালো একটা কোর্স। আর ডিজাইনে বিশ্বব্যাপী প্রচুর রিকোয়ারমেন্ট আছে ডিজাইনের, আমরা বিভিন্ন ওয়েবসাইটে যেসব জায়গায় ডিজাইন শুধু বিক্রি হয় সেসব জায়গায় দেখেছি হাজার হাজার ডিজাইন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ডিজাইনাররা তৈরি করে আপলোড করছে, সেখান থেকে সেল হচ্ছে এবং সেখান থেকে খুব ভালো রেভিনিউ তারা আর্ন করছে। সো সেটা যেরকম ভাবে ইম্পর্টেন্ট, এর পাশাপাশি আসলে যারা অলরেডি কাজ করছে, লাইক একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার কাজ করছে, সে হয়তো শুধু প্রোগ্রামিং এর পার্টটাতে এক্সপার্ট বাট সে হয়তো ডিজাইনে এক্সপার্ট না, তো সেক্ষেত্রে কিন্তু তার জন্য ওই ডিজাইনের ব্যাপারটা শেখা দরকার হবে। তো এটা আসলে বোধ সবার জন্যই লাগতে পারে, যার আসলে নিড আছে জায়গাটা কভার করার জন্য, এই সেই জিনিসটা শেখার জন্য ভালো করে। কেমন? আচ্ছা, দ্যাট মিনস এটা হচ্ছে যারা অলরেডি ডেভেলপমেন্টে কাজ করছে তাদেরকেও ওয়েব ডিজাইন নলেজটা যদি তারা রাখেন তারাও এই স্কলারশিপে, এই ব্যাচটিতে স্কলারশিপটি নিতে পারবেন, এবং যারা বিগিনার, যারা আসলে ওয়েব টেকনোলজিতে ক্যারিয়ার ডেভেলপ করতে চাচ্ছেন তাদের জন্য এটা একদম বেজ একটা হয়ে থাকবে এই এই স্কলারশিপটা গ্রহণ করার মাধ্যমে। স্যার MySQL কোর্সটা নিয়ে যদি একটু বলতেন, ডাটাবেস MySQL কোর্সটি। জি অবশ্যই, আমরা মূলত
পৃথিবীতে বিভিন্ন রকমের ডেটাবেস দেখেছি বা ডেটাবেসের নাম শুনেছি, তো এই ডেটাবেস গুলোর মধ্যে MySQL, MSSQL, SQL সার্ভার, আবার ওদিকে ওরাকেল, NoSQL থেকে শুরু করে বিভিন্ন রকমের ডেটাবেস ডেটাবেস ইঞ্জিন রয়েছে। তো এর মধ্যে মোটামুটি ভাবে ওয়ার্ল্ড ওয়াইড 75 থেকে 80% ডেটাবেস কিন্তু, বা যেসব যেসব ইঞ্জিন গুলো ওয়েবে চলছে তার বেশিরভাগই কিন্তু, 80 ভাগই বলা যায় অলমোস্ট, MySQL এ চলছে। আমরা যত CMS গুলোর নাম শুনি, ওয়ার্ডপ্রেস, ওপেন কার্ট, ম্যাজেন্টো, যেগুলো দিয়ে ই কমার্স বা নর্মাল ওয়েবসাইট তৈরি করা যায়, এগুলো সবই কিন্তু বাই ডিফল্ট MySQL ডেটাবেস দিয়ে চলছে। আবার বাংলাদেশের কথাও যদি বলি, বাংলাদেশে বেশিরভাগ যত ওয়েবসাইট থেকে শুরু করে সফটওয়্যার, ইভেন বড় বড় সলিউশনও আছে যেগুলো কিন্তু MySQL ব্যবহার করছে। তো এই আমি যদি একটু প্রথমে বেসিক, একদম যারা বেসিক অডিয়েন্স আছেন, যারা হয়তো এর আগে কাজ করেননি, তাদের জন্য আমি একটু বলি ডেটাবেসটা আসলে কি, সেই জায়গাটা হয়তো বললে আমার সবার সুবিধা হবে। লাইক আমরা এক্সেল নিশ্চয়ই সবাই জানবো, এক্সেলে আমরা যেভাবে হয়তো আমাদের বিভিন্ন হিসাব বা অনেক তথ্য রাখি, একইভাবে একটা ওয়েবসাইট বা একটা সফটওয়্যার তৈরি করার সময় বা তৈরি করার পরে আমরা কিন্তু সেই ওয়েবসাইট বা সফটওয়্যারের তথ্যগুলো রাখার জন্য একটা জায়গাকে বেছে নিই, যে জায়গায় আমরা তথ্যগুলোকে সুন্দরভাবে রাখতে পারি এবং সেই জায়গাতে আমরা তথ্যগুলোকে ম্যানেজ করতে পারি, আপডেট করতে পারি, ডিলিট করতে পারি। তো ওইটাই কিন্তু আসলে ডেটাবেস। হ্যাঁ, তো ডেস্কটপ কম্পিউটারে যখন আমরা কাজ করছি ওটা আমরা এক্সেলে কাজ করছি, যখন আমরা ওয়েবসাইট বা সফটওয়্যারের জন্য কাজ করছি তখন ওটাকে আমরা ডেটাবেস বলছি। তো যেটার মধ্যে আসলে MySQL সব থেকে জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত একটা ল্যাঙ্গুয়েজ আসলে। হ্যাঁ, তো এটা শিখলে সুবিধাটা হবে যে যারা ওয়েব ডিজাইনে যাচ্ছে, গিয়ে পরবর্তীতে হয়তো ডেভেলপমেন্টের কাজ করছে ওয়েবসাইটের, বা হয়তো ওয়েবসাইট না, সে হয়তো পরবর্তীতে সফটওয়্যারের কাজ করবে, সে যাই কাজ করুক না কেন তার MySQL কিন্তু আলটিমেটলি লাগবেই। আবার সে যদি শুধু ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেশনের পার্টে চলে যায়, সে ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কাজ করবে, সেটার জন্যও কিন্তু তার MySQL জানা লাগবে। সো MySQLটা আসলে যে কোনো ধরনের ডেভেলপমেন্টের জন্য একটা রিকোয়ার্ড কোর্স বলে আমি মনে করি। স্যার, যারা ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করতেছে বা ওয়ার্ডপ্রেস বা যেটা ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করে, তাদের জন্য কি আসলে ওয়েব ডিজাইন বা MySQL এই কোর্স দুটো কি গুরুত্বপূর্ণ কিনা? ফ্রেমওয়ার্ক গুলো তো দেখা যাচ্ছে আমরা আমরা অটোমেটিক কাস্টমাইজ করা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, বুঝতে পেরেছি। তো বেসিক্যালি যেটা হচ্ছে যে আমরা মার্কেটে যখন যে কোনো ধরনের সলিউশন আমাদের টিম তৈরি করে, তো আমরা দুই ধরনের বেসিক টেকনোলজি নিয়ে কাজ করি, আসলে তিন ভাবে কাজ হয়। তো একটা তো হচ্ছে র থেকে ডেভেলপমেন্ট, অর্থাৎ কোনো CMS বা কোনো ফ্রেমওয়ার্ক ব্যবহার করলাম না, নর্মাল কোড করে করে একটা প্রজেক্টকে তৈরি করলাম। আবার আরেকটা হচ্ছে আমরা কি করলাম, হয়তো কোনো একটা রেডিমেড প্ল্যাটফর্ম যেখানে হয়তো লগ ইন, রেজিস্ট্রেশন বা হয়তো অ্যাডমিন একটা প্যানেল, বা হয়তো ব্যাকএন্ড থেকে ওই অ্যাডমিন এরিয়া থেকে কিভাবে পেজ করা যায় বা একটা পোস্ট করা যায়, এগুলো অটোমেটিক তৈরি করতে পারবো, এরকম মেকানিজম ব্যবহার করে ওয়েবসাইট তৈরি করা যায়, যেটাকে আমরা CMS বলি। যেরকম যে আমি বলছিলাম যে ওয়ার্ডপ্রেস, ওপেন কার্ট, ম্যাজেন্টো রয়েছে। আবার এর পাশাপাশি আমরা যেটা ব্যবহার করি অনেক সময়, ওয়েব ওয়েব ভিত্তিক কোনো পোর্টাল বা যে কোনো কর্পোরেট সাইট বা ই কমার্স তৈরি করতেও ফ্রেমওয়ার্ক ব্যবহার করা যায়। আবার সফটওয়্যারের কাজেও কিন্তু আমরা ফ্রেমওয়ার্ক গুলোকে ব্যবহার করতে পারি, যেরকম লারাভেল রয়েছে, কোডিগনাইটার রয়েছে, কেক PHP রয়েছে, YII রয়েছে, ডিজাইন ফ্রেমওয়ার্ক রয়েছে। তো এই যে যত CMS ফ্রেমওয়ার্ক বা র, আমরা যেটাতেই যাই না কেন, আলটিমেটলি প্রথমেই সেটা ডিজাইনের পার্টটা আসবে। সো ডিজাইন শেখা তার জন্য জরুরি যে কাজ করবে, আর তারপরে গিয়ে এই ডেটা রাখার জন্য বা ডেটা ম্যানেজ করার জন্য কিন্তু MySQL টাও জরুরি। তো কেউ যদি রেডিমেড প্ল্যাটফর্মেও কাজ করে, সে যদি ওখানে কোনো কাস্টমাইজেশন করে, তাহলে তাকে কিন্তু ডেটাবেজে হাত দিতে হবে। সো তাকে ডেটাবেজ জানতেই হবে আসলে। সো আসলে বলবো যে যারা ওয়েব টেকনোলজি নিয়ে মোট কথা কাজ করতে চাচ্ছে, তাদের জন্য ডিজাইন এবং ডেটাবেজ দুটোই দরকার হবে। এই দুটো একদম বেজ হিসেবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং আশা করছি আমাদের স্কলারশিপের এই দুইটা ব্যাচ থেকে, দুইটা কোর্স থেকে আমাদের স্টুডেন্টরা খুবই ভালোভাবে শিখতে পারবে এবং উপকৃত হবে। স্যার, এই দুটো কোর্স করে ওয়েব ডিজাইন এবং ডাটাবেজ MySQL কমপ্লিট করে কি আমাদের শিক্ষার্থীরা ফ্রিল্যান্সিং এ কাজ করতে পারবে কিনা, বা এই দুটো অনলি এই দুটো সাবজেক্ট শিখে তাদের ফ্রিল্যান্সিং এ তাদের ক্যারিয়ারটা কিভাবে ডেভেলপ করবে, বা ক্যারিয়ারটা আসলে কতটুকু উজ্জ্বল হবে?
আচ্ছা আচ্ছা, সো বেসিক্যালি যেটা হচ্ছে যে আমরা ফ্রিল্যান্সিং মার্কেটে কিন্তু বিভিন্ন ধরনের কাজ দেখতে পাই। এখানে একটা ফ্রিল্যান্সিং মার্কেটে কাজের কাজ করার সময় শুধু যে সফটওয়্যারের কাজ বা শুধু যে পুরো ওয়েবসাইটের কাজ থাকে ব্যাপারটা কিন্তু এরকম না, অনেক সময় শুধু ডিজাইনের কাজ থাকে। সো শুধু ডিজাইনের যখন কাজ থাকবে তখন কিন্তু সে যদি ডিজাইনের কোর্সটা করা থাকে সে ডিজাইনের কাজটা খুব সুন্দরভাবে করে দিতে পারে। আবার অনেক সময় দেখা যায় যে বিভিন্ন বাগ ফিক্সিং এর কাজ থাকে। বাগ ফিক্সিং বা ইস্যু ফিক্সিং বলতে আমরা বুঝি অনেক সময় বিভিন্ন প্রজেক্ট অনেকে তৈরি করছে, কিন্তু তৈরি করার পরে দেখা যাচ্ছে যে ওই প্রজেক্টে কোনো রকমের সমস্যা আছে যেটা তারা বা তাদের ডেভেলপার হয়তো সলভ করতে পারছে না। তখন ওয়ার্ল্ড ওয়াইড এরকম বিভিন্ন প্রজেক্ট গুলোর যারা মালিক ওনার আছেন তারা কি করেন, এই ইস্যু গুলোকে নিয়ে কিন্তু বিভিন্ন ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম গুলোতে রেইজ করে, অর্থাৎ তখন সেখানে ওই কাজগুলো ফিক্স করে দেওয়ার জন্য বিড করতে হয়। তো এই ধরনের ফিক্সিং কাজগুলো করতে গিয়ে কিন্তু তার শুধু ডিজাইন না, ডেটাবেজ নিয়েও জানাটা থাকা দরকার হবে। সো আমি মনে করি যে ডিজাইন এবং ডেভেলপমেন্ট, অর্থাৎ ডেভেলপমেন্ট পার্টের ডেটাবেজ দুটোই আসলে জেনে থাকা জরুরি। শুধুমাত্র ডিজাইন বা শুধুমাত্র ডেটাবেসটা না শিখে বরং দুটোই যদি কেউ শিখতে পারে সেটা অবশ্যই ভালো হবে। ডিজাইন পার্টটা দিয়েও তো অনেকে ফ্রিল্যান্সিং করছে এবং এটা দিয়েও তো অবশ্যই শুধু ডিজাইন পার্ট দিয়েও কিন্তু কাজ করতে পারবে। আমার কথাটার আসলে মূল উদ্দেশ্য কি, যে আমরা যত শিখতে পারি তত কিন্তু আমাদের এই ইফেক্টিভনেসটাকে আমরা তত কাজে লাগাতে পারবো। খুব স্বাভাবিকভাবে আপনি যতটুকু শিখবেন ততটুকু কাজ করতে পারবেন। সো সে কেউ যদি শুধু ডিজাইন শিখে সে শুধু ডিজাইনের কাজ করতে পারবে, শুধু ডিজাইন দিয়ে অনেক কাজ আছে কিন্তু সেটাও সে করতে পারবে। আবার সে যদি শুধু ডেটাবেজ শিখে তাহলে সে ডেটাবেজ রিলেটেড কাজগুলো করতে পারবে বা ইস্যু ফিক্সিং এর যে কাজগুলো বললাম যে সে ধরনের কাজগুলো করতে পারবে। ঠিক আছে, বুঝতে পেরেছি স্যার। আপনি প্রায় 16 বছরেরও বেশি অভিজ্ঞতা আপনার আইটি সেক্টরে, তো আপনার কাছে একটা প্রশ্ন যে আমাদের ফ্রেশার যারা ওয়েব ডিজাইন এবং যারা হচ্ছে মাস্টার্স কমপ্লিট করে যারা জব সার্চ করবে এবং ফ্রিল্যান্সিং এ কাজ করতে যাবে, তাদের আসলে কতটুকু কাজের সেক্টর পাবে বা আপনারা যখন ফ্রেশারদেরকে অপরচুনিটি দেন তখন এই ওয়েব ডিজাইন জানা এবং মাইস্কোল ডাটাবেস জানা তারা কতটুকু আসলে প্রায়োরিটি পাবে বা তাদের সুযোগ কতটুকু আমাদের মার্কেটে? আচ্ছা আচ্ছা আচ্ছা, শুধু কি মার্কেট প্লেস থাকি লোকাল জবের কথাও শেয়ার করি আর কি? তো বেসিক্যালি শেয়ার করি, রাইট? তো বেসিক্যালি ব্যাপারটা কি, যখন একজন স্টুডেন্ট বা যে কেউ যখন একটা শুধু ডিজাইনের কাজ করছে বা ইভেন ডেটাবেজের কাজ করছে, তখন যে শুধুমাত্র সে ডিজাইনের কাজ করতে পারছে বা বাগ ফিক্সিং এর কাজগুলো করতে পারছে, ইস্যু ফিক্সিং এর কাজগুলো করতে পারছে সেটা না, এর পাশাপাশি কিন্তু তারা, আমি যদি লোকাল মার্কেটের কথা স্পেশালি বলি, বর্তমানে বাংলাদেশে কিন্তু প্রচুর সফটওয়্যার কোম্পানিজ রয়েছে এবং এর পাশাপাশি শুধু পিওর সফটওয়্যার কোম্পানির পাশাপাশি অনেক কিন্তু আইটি এনেবল সার্ভিসেস কোম্পানি রয়েছে যেসব জায়গায় প্রচুর সফটওয়্যার বা আদার সার্ভিসেস এর কাজগুলো কিন্তু হয়। এসব জায়গায় কিন্তু প্রচুর অপারেশনাল টেকনিক্যাল অপারেশনাল ডিপার্টমেন্ট আছে, যেসব জায়গায় অনেক ইঞ্জিনিয়াররা কিন্তু কাজ করছে। তো যেসব জায়গাগুলোতে কিন্তু বিভিন্ন রকমের ডেটাবেস থেকে রিপোর্ট জেনারেট করা, বিভিন্ন রকমের রিপোর্ট আপডেট করা, বিভিন্ন রকমের লগ ক্রিয়েট করা, অনেক ধরনের কাজ আসলে থাকে। সো যেসব জায়গাগুলোতে কিন্তু ওই তারা ডিজাইন শিখুক বা ডেভেলপমেন্ট ডেটাবেস শিখুক, তারা কিন্তু টেকনিক্যাল অপারেশনাল কাজগুলোতে অবশ্যই ভালো কন্ট্রিবিউট করতে পারবে এবং ভালো কাজ পেতে পারে। আবার যদি কেউ শুধু ডিজাইন জানা থাকে সেক্ষেত্রে সেই ডিজাইন দিয়ে বিভিন্ন সফটওয়্যার কোম্পানি বা আইটি কোম্পানি গুলোতে, যেসব জায়গায় ডিজাইনিং টিম আছে সেই ডিজাইনিং টিম গুলোতে জয়েন করে সেখানে ডিজাইনার হিসেবে কাজ করতে পারে। আর এর বাইরে আমি তো বললামই যে ফ্রিল্যান্সিং মার্কেটে আসলে এগুলো নিয়ে শুধুমাত্র ডিজাইন না বা শুধু ডেটাবেজের ফিক্সেশন না, এর বাইরেও আরো অনেক ধরনের কাজ থাকবে। স্যার ডাটাবেজ মাইস্কো যেটা সেটা আমাদের ওয়েব টেকনোলজি কি দিকে হেল্প করে এই নলেজটা, নাকি আরো অনেক সেক্টরেও ডাটাবেজ এর মাইস্কো এর এই নলেজটা হেল্প করবে, আর কি কি সেক্টরে ডাটাবেজ মাইস্কো এর এই নলেজটা হেল্প করবে? রাইট, সো বেসিক্যালি যেটা হচ্ছে যে যে কোনো কোম্পানিতে যেসব জায়গায় আইটি এনেবল সার্ভিসেস চলছে এই প্রত্যেক কোম্পানিতেই কিন্তু ডেটাবেসটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। তথ্যগুলো রাখা, সেটা ব্যবসায়িক তথ্য হোক বা বিজনেস অপারেশনাল তথ্য হোক, এই ধরনের তথ্যগুলো সবই কিন্তু ডেটাবেজে গিয়ে থাকছে। সো আমি যেটা বলছিলাম যে শুধু এই ডিজাইন বা ডেভেলপমেন্ট বা এই ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেশন বা ডেটাবেজের এই মাইস্কিউএল ডেটাবেজ শেখা, এই জিনিসগুলো কিন্তু
তাদের তারা যদি শেখে, সেক্ষেত্রে ওই যে যেটা বললাম যে ডিজাইনার হিসেবে কাজ করা বা অপারেশনাল কাজ করা বা টেকনিক্যাল অপারেশনস এ কাজ করা, এই ধরনের সবগুলো কাজে কিন্তু তাদের এইটা লাগবে। শুধু তাই না, পাশাপাশি আমি আরেকটা জিনিস যেটা শেয়ার করব সেটা হচ্ছে যে অনেক সময় আপনার কিউএ টেস্টিং, কোয়ালিটি অ্যাসুরেন্স এর টেস্টিং, আপনি জানেন যে খুব ইম্পর্টেন্ট একটা কোর্স যেটা আমরাও করিয়ে থাকি। তো এখানে যেটা হচ্ছে যে এই একজন টেস্টার হতে গেলে সেই টেস্টারকেও কিন্তু ডেভেলপমেন্টের অনেক নলেজ তাদের গেইন করতে হয়। তো শুধুমাত্র হঠাৎ করে যদি তারা কোর্স শুধু টেস্টিং এর কোর্সই করে, সেটা পাশাপাশি যদি তারা যদি এই ডিজাইন বা এই ডেটাবেজ এর কোর্স গুলো করে, তাহলে কিন্তু তাদের লার্নিংটা আরেক লেভেলের বেটার হবে। তো তখন কিন্তু তারা ডেটাবেজ এর আরো গভীর সম্পর্কে, মানে গভীর নলেজ সম্পর্কে জানতে পারবে, প্লাস পাশাপাশি তারা মানে ডিজাইনের ডেপথ নলেজ গুলো গেইন করবে। তখন কিন্তু তাদের টেস্টিংটা আরো কোয়ালিটি লেভেলে হবে আসলে। স্যার একটু শেয়ার যদি করতেন যে ওয়েব ডিজাইন অ্যাকচুয়ালি এটা কিন্তু ওয়েব টেকনোলজির একদম বিগেনার পার্ট, পিপল অ্যান্ড টেক এর মাধ্যমে একদম বিগেনার এর পিলারটা ক্রিয়েট করে দিচ্ছে, কিন্তু তার পথ হাঁটার কিন্তু অনেকটা পথ সামনে তার থাকবে। তো ধাপে ধাপে যদি ওয়েব টেকনোলজি স্পেশালিস্ট হতে চায়, তাকে আসলে আর কি টপিকে অর্জন করতে হবে অভিজ্ঞতা, এবং সে কোন পর্যন্ত আসলে যেতে পারে ওয়েব ডিজাইন দিয়ে শুরু করে? রাইট, সো এটা খুবই ভালো একটা কোয়েশ্চেন, এটা আশা করি সবার খুব কাজে লাগবে এই তথ্যটা। তো ব্যাপারটা হচ্ছে যে বেসিক্যালি আমি একদম শেষ পর্যন্ত যাব, সো একদম শুরু থেকে যদি ধরি, আমরা একজন ওয়েব টেকনোলজি স্পেশালিস্ট হিসেবে কাউকে গড়ে তোলার জন্য প্রথমে কিন্তু ডিজাইন দিয়ে শুরু করি। তো ডিজাইনের আগেও আসলে একদম বেসিক দিয়ে শুরু করি, বেসিক নলেজ, কিভাবে কম্পিউটিং কাজ করছে, কিভাবে এই নেটওয়ার্ক গুলো কাজ করছে, বা সার্ভার, হোস্টিং, ডোমেইন, এই জিনিসগুলো একদম বেসিক জিনিসগুলো কি। তো সেখান থেকে হাতে খুড়ি দিয়ে তারপরে তারা কিন্তু আস্তে আস্তে ডিজাইনের দিকে যায়। ডিজাইন পার্টটা শেষ করার পর কিন্তু এই যে ডিজাইনের উপরে যে ডাইনামিক অ্যাকশনস, সেইগুলোর দিকে চলে যায়। তখন কিন্তু আমরা ডিজাইন পার্টে তো আমরা HTML, CSS, Bootstrap এগুলো শিখছি, তারপরে গিয়ে কিন্তু তখন সে ওই ডাইনামিক পার্টে গিয়ে তখন কিন্তু সে তখন ব্রাউজার সাইড স্ক্রিপ্টিং, যেটাকে আমরা বলি JavaScript বা jQuery, Ajax, এগুলো শেখে। তার পরবর্তী ধাপে গিয়ে আস্তে আস্তে সে তখন চলে যায় ডেটাবেজ এর দিকে, MySQL এর দিকে। তো তখন সে MySQL অর্থাৎ ডেটাবেজটা নিয়ে ভালো করে শেখে, এবং MySQL শেখার পরবর্তী ধাপে গিয়ে তাকে আসলে ল্যাঙ্গুয়েজ চুজ করতে হয় যে সে PHP টেকনোলজিতে প্রোগ্রামিং করবে, নাকি ASP.NET-এ, নাকি জাভাতে কাজ করবে। সো আসলে এই যে কোনো একটা ট্র্যাক সে চুজ করতে পারে। তো তারপরে এই টেকনোলজি শেখার পর তারপরে ট্র্যাক আসে যে সে আসলে কি ধরনের কাজ করবে, সে কি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টে কাজ করবে, নাকি সফটওয়্যার ডেভেলপমেন্ট এরিয়াতে গিয়ে কাজ করবে। তো তখন গিয়ে আস্তে আস্তে সে CMS শেখে, CMS শেখার পর আস্তে আস্তে সে ফ্রেমওয়ার্কের দিকে চলে যায়, তখন সে ফ্রেমওয়ার্ক শেখে। তো CMS এ আমরা যেরকম ভাবে ওয়ার্ডপ্রেস, ওপেন কার্ট এগুলো শেখাই, তারপরে ফ্রেমওয়ার্কে যখন চলে যায় তখন গিয়ে দেখা যায় যে আমরা লারাভেল শেখাচ্ছি তাদেরকে। সো আমরা কিন্তু পিপল অ্যান্ড টেকে ধাপে ধাপে এই সমস্ত কোর্সগুলো, সমস্ত টপিকগুলো এক এক করে স্টুডেন্টদেরকে অফার করছি। সো আই বিলিভ একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত সব জিনিসগুলো কিন্তু আমরা এভাবে গাইড করে স্টুডেন্টকে একজন দক্ষ টেকনোলজি স্পেশালিস্ট, ওয়েব টেকনোলজি স্পেশালিস্ট হিসেবে গড়ে তোলার জন্য চেষ্টা করি। আসলে আপনার এই বক্তব্য থেকে আসলে ভিউয়ার্সরা বা আমাদের শিক্ষার্থীরা তার ক্যারিয়ারটাকে কিভাবে ধাপে ধাপে এগিয়ে নিয়ে যাবে ওয়েব ডিজাইন শেখার মাধ্যমে শুরু করে, এটা মনে হয় তারা ক্লিয়ারলি বুঝতে পারলো। তো স্যার আপনি যদি আরেকবার আমাদের শিক্ষার্থীদের মধ্যে অনেক কনফিউশন, আসলে অনেকগুলো সাবজেক্টের স্কলারশিপ দেওয়া হয়েছে ওয়েব ডিজাইন MySQL, অনেকে একটু কনফিউজ হয়ে যাচ্ছে যে আমি আমি কি MySQL এর জন্য রেজিস্ট্রেশন করবো, যেহেতু যে কেউ যেখানে একটি কোর্সই করতে পারছে। তো এই কনফিউশনটা হচ্ছে যে আমার কি ওয়েব ডিজাইন করা আগে উচিত হবে নাকি MySQL টা করা আগে উচিত হবে? স্যার এটা যদি একটু ক্লিয়ার করতেন যে কারা আসলে ওয়েব ডিজাইনটাকে আগে চুজ করবে আর কারা MySQL টাকে চুজ করবে কোর্সটা নেওয়ার। আচ্ছা,
আমি যদি একদম অ্যাকুরেটলি একটু বলি, তো তো যেটা হচ্ছে যে স্বাভাবিকভাবেই যারা এখনো ডেভেলপমেন্টে আসেনি, অর্থাৎ ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্টে আসেনি, যারা হয়তো এখন সামনের দিকে ওয়েব টেকনোলজিতে একজন স্পেশালিস্ট হতে চাচ্ছেন, একদম একদম শুরুটা করছেন এখন, তাদের জন্য অবশ্যই ডিজাইনটা দিয়ে শুরু করাটা ভালো। তো তারা অবশ্যই ডিজাইনটা নিয়ে শুরু করলে তারপরে ধাপে ধাপে আস্তে আস্তে পরবর্তীটা নেক্সট স্টেপের দিকে যেতে পারবে। আর এখানে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমি যেটা একটু আগেও বলছিলাম যে অনেক সফটওয়্যার ইঞ্জিনিয়াররা আছেন যারা সফটওয়্যার নিয়ে কাজ করছেন, যারা হয়তো ফ্রেমওয়ার্কে কাজ করছেন বা রতেও কাজ করছেন, যারা কিন্তু শুধু প্রোগ্রামিং পার্টটাতে বেশি কন্ট্রিবিউট করছেন, তারা হয়তো ডিজাইন পার্টে ওরকম ভাবে কাজ করছেন না। তো যেটা দেখা যাচ্ছে যে তারা যেটা করছেন যে যখন কোনো একজন ডিজাইনার একটা ডিজাইনকে দিচ্ছে, সেই ডিজাইনটা তারা ইমপ্লিমেন্ট করছেন শুধু। তো এরকম অনেকেই আছেন যারা চাইবেন যে তাদের ডিজাইনের পার্টটাকেও একটু যদি তারা স্কিল আপ করে নিতে চান, তো সেক্ষেত্রেও কিন্তু তারা এই কোর্সটা করতে পারেন। সেক্ষেত্রে তাদের সুবিধা হবে, তাদের তার তো অলরেডি টেকনোলজি মানে প্রোগ্রামিং নিয়ে এক্সপার্ট, তারা ডিজাইনিংটা নিয়েও মোটামুটি স্মার্ট হয়ে গেলেন। আর এবার আমি যদি চলে আসি একটু ডেটাবেজের কথায়, তো ডেটাবেজের ক্ষেত্রে যেটা হচ্ছে যে ডেটাবেজটাও কিন্তু আসলে যারা বিগিনার লেভেলে শুরু করেছেন অনেকেই থাকে কিন্তু যে হ্যাঁ, তারা হয়তো ডিজাইনের একটা বেসিক অলরেডি শেষ করে ফেলেছেন, এমন হতে পারে হয়তো সেলফ লার্নিং থেকে, এমন হতে পারে যে না, সে হয়তো আগে শুধু ডিজাইন নিয়ে টুকটাক কাজ করেছে বা সামহাও কোথা থেকে টুকটাক শিখে ফেলেছেন, তো এখন তারা হয়তো আস্তে আস্তে ডেভেলপমেন্টের দিকে চলে যাচ্ছেন, সে হয়তো ওয়েব ডেভেলপমেন্ট শিখবে বা সে হয়তো আস্তে আস্তে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা ওয়েব ডেভেলপার হবেন সামনে গিয়ে। তো তারা কিন্তু তখন চাইলে মাইএসকিউএলটাকে চুজ করতে পারেন, যেহেতু ডিজাইনে একটা মোটামুটি আইডিয়া আছে, সেক্ষেত্রে তাদের জন্য মাইএসকিউএলটা চুজ করা অবশ্যই ভালো হবে। আর শুধু তাই না, আমি আরেকটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে অনেকে আছেন যারা ফ্রেমওয়ার্কে কাজ করেন। আমি স্পেশালি ব্যক্তিগতভাবে দেখেছি যারা ফ্রেমওয়ার্কে কাজ করছেন অনেক সময় কিন্তু, আমি যদি লারাভেলের কথাই বলি, কোন যে কোনো একটা ফ্রেমওয়ার্কে কাজ করার সময় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে তাদের কোনো মাইএসকিউএল এর কোনো কোয়েরি কিন্তু সরাসরি লেখা দরকার হয় না, যেটা কিন্তু অটোমেটিক প্রসেস হয়ে যায়। আমি যদি সহজ ভাষায় বলি, সো কোয়েরি বিল্ডার আছে, আদার বিভিন্ন রকমের টেকনোলজিস রয়েছে, ওরা ORM রয়েছে। সো যেটা হচ্ছে যে যারা আসলে অলরেডি কাজ করছেন এবং যাদের মধ্যে ল্যাকিংস আছে MySQL এর ওই জায়গাটাকে ভালো করে শেখার, বা ডেটাবেজ কিভাবে একটা রিলেশনাল ডেটাবেজ খুব ভালো করে তৈরি করতে হয়, কারণ ডেটাবেজটা কিন্তু যে কোনো সফটওয়্যার বা যে কোনো ওয়েবসাইটের একটা ভিত, সেই ডেটাবেজটা যদি ভালো না হয়, ডেটাবেজটা যদি সিকিউর না হয়, ওয়েল অর্গানাইজ না হয়, তাহলে কিন্তু পুরো প্রজেক্টটা একটা সার্টেন টাইমে গিয়ে ধসে পড়তে পারে। সো এই ধর ওই জায়গাটাতে যারা স্কিল গড়তে চান, তাহলে তাদের জন্য আমি মনে করব তাদের MySQLটা সিলেক্ট করাই বেটার। দ্যাট মিনস স্যার, আপনার কথা থেকে আশা করছি ভার্সদের ক্লিয়ার হয়ে যাচ্ছে যে যারা একদম ফ্রেশার তারা ওয়েব ডিজাইনটাকে চুজ করতে পারে ফার্স্ট স্টার্টিং হিসেবে, যাদের অলরেডি ডিজাইন পার্টে এক্সপার্ট বা নলেজটা আছে তারা MySQL এ স্টার্ট করতে পারে যদি তাদের ডেভেলপমেন্ট পার্টে করার প্ল্যান থাকে বা ইচ্ছা থাকে, অথবা যারা অলরেডি ডেভেলপমেন্ট বা ফ্রেমওয়ার্কে কাজ করছে তাদের ডিজাইনটা যদি একটু নলেজটা যদি তাদের বাড়ানোর ইচ্ছা থাকে তাহলেও সে ওয়েব ডিজাইনটা স্টার্ট করতে পারে। তো আমি আশা করি যে আমি ছোট্ট একটা জিনিস একটু সরি অ্যাড করব, সেটা হচ্ছে যে বাংলাদেশে কিন্তু যেটা বলছিলাম যে বাংলাদেশে অনেক আইটি এনেবল সার্ভিসেস কোম্পানি রয়েছে, তো এই সব আইটি এনেবল সার্ভিসেস কোম্পানি গুলোতে অনেক কিন্তু টেকনিক্যাল অপারেশনস ইঞ্জিনিয়াররা আছেন যারা অপারেশনাল কাজ করেন, এবং তাদের কিন্তু প্রচুর ডেটাবেজ নিয়ে কাজ করার দরকার হয়। তো এই যে যারা ডেটাবেজ নিয়ে কাজ করছেন, তারা হয়তো অনেকে আছেন বেসিক লেভেলে, তো তাদের জন্য কিন্তু এই ধরনের এই MySQLটা কিন্তু খুব দরকারি একটা ব্যাপার হবে। হ্যাঁ, ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। স্যার, আপনি প্লান্টিকে দীর্ঘ বছর আছেন হেড অফ দ্য ফ্যাকাল্টি হিসেবে, স্যার আপনি যদি একটু শেয়ার করতেন প্লান্টিকের শেখানোর পদ্ধতিটা বা মেথডটা, আপনারা কি মেথডটা ফলো করেন প্র্যাকটিক্যাল ওয়েতে, আপনাদের শিক্ষার্থীকে শেখান কিনা, হ্যান্ডস অন ট্রেনিংটা হয় কিনা, প্রজেক্ট বেসড ট্রেনিং হয়, স্যার আপনারা স্টুডেন্টদেরকে ওয়েব ডিজাইন বা ওয়েব টেকনোলজির এই কোর্সগুলো কিভাবে শিখিয়ে থাকেন, বা আপনাদের টিচিং মেথডটা যদি একটু শেয়ার করতেন আমাদের সবার সাথে। রাইট রাইট, অবশ্যই
অবশ্যই অবশ্যই। তো মূলত আমাদের টিচিং প্রক্রিয়াটা কিন্তু পিপল অ্যান্ড টেক আমেরিকাতে যে স্ট্যান্ডার্ড ওয়েতে ট্রেনিংটা প্রোভাইড করা হয় সেভাবে কিন্তু আমরা এখানেও ইন্টারন্যাশনাল ওয়েতে ট্রেনিংটা দিয়ে থাকি। আমাদের সিও আবু বকর হানিফ, তিনি কিন্তু আমাদেরকে যেভাবে ইনস্ট্রাক্ট করেছেন যে আমরা যেন হ্যান্ডস অন ট্রেনিং গুলো তাদেরকে প্রোভাইড করি আমাদের স্টুডেন্টদেরকে, এবং এই হ্যান্ডস অন ট্রেনিংটা কিরকম আমি একটু যদি শেয়ার করি, যেটা হচ্ছে যে মূলত যখন একজন স্টুডেন্ট আমাদের এখানে শিখতে আসে, আসার পর কিন্তু সে, তাকে যদি আমরা একটা প্রফেশনাল টাচ না দিই, তাহলে শুধু শিখে কিন্তু সে আসলে ইন্ডাস্ট্রিতে গিয়ে কিছু করতে পারে না। এই জন্য আমরা কি করি, আমরা প্রথমে তো বেসিক লেসন গুলো দেই, লেসন গুলো দেওয়ার পর তাদের বিভিন্ন রকম টেস্টের মধ্যে দিয়ে তাদেরকে পার করি। সো যখন তারা বিভিন্ন রকম টেস্ট, অ্যাসেসমেন্ট, বিভিন্ন রকম কুইজ, বিভিন্ন রকম ল্যাব টেস্ট দেয়, তখন কিন্তু তাদের একটা প্র্যাকটিস হয়ে যায়। প্র্যাকটিস এর পর আমরা কি করি, তাদেরকে দিয়ে বিভিন্ন রকম গ্রুপ ওয়ার্ক করাই। এই গ্রুপ ওয়ার্ক করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অনেকে দেখা যায় যে একা একা হয়তো কিছু টুকটাক কাজ করতে পারছে, কিন্তু যখন ইন্ডাস্ট্রিতে গিয়ে টিম ওয়ার্ক করে, 4 জন বা 6 জনের সাথে কাজ করে, তখন কিন্তু গুলিয়ে ফেলে, হিমশিম খেয়ে যায়। সো তখন যেন তাদের গিয়ে কোনো প্রবলেম না হয়, এই জন্য কিন্তু আমরা গ্রুপ ওয়ার্কের ব্যবস্থা করি। তারপরের ধাপে গিয়ে আমরা যেটা করি, যে এই স্টুডেন্টদেরকে বিভিন্ন রকম রিয়েল লাইফ, অর্থাৎ প্রজেক্ট, আমরা যখন রিয়েল লাইফ প্রজেক্ট করছি ইন্ডাস্ট্রিতে, এই ধরনের প্রজেক্ট গুলোর বিভিন্ন স্যাম্পল বা বিভিন্ন রকমের ডেমোর উপরে, বা মানে হয়তো পার্শিয়াল কোনো একটা ছোট পার্টের উপরে হয়তো তাদেরকে বিভিন্ন রকম কাজ করতে দিই, বা হয়তো এমন করি যে লাস্টের দিকে গিয়ে যে তাদেরকে এরকম একটা রিয়েল লাইফ ফুল প্রজেক্ট, সেটা আমরা তৈরি করতে দিই তাদেরকে। তো তখন কি হয়, তারা কিন্তু আসলে এমন একটা টাচ পায় যে তারা আসলে ট্রেনিং না, তারা আসলে একটা কোম্পানিতে এসে কাজ করছে। তো এই এক্সপিরিয়েন্সটা কিন্তু তাদের জন্য এত হেল্প করে যে যখন তারা গিয়ে ইন্ডাস্ট্রিতে কোনো একটা জবে ঢোকে, তারা মনে করে যে আর এটা তো আমি আগে করে এসেছি। তো তখন কিন্তু তারা খুব কমফোর্টেবলি হ্যাবিচুয়েটেড হয়ে যায়। তো আমরা চেষ্টা করি সবসময় প্রত্যেকটা কোর্সে আসলে এই মডালিটিতে ট্রেনিংটা দিতে। আপনাদের ট্রেনিং এর প্রসিডিউরটা তাদেরকে জব সেক্টরে বিশাল হেল্প করে। স্যার, আপনি দীর্ঘ বছর ধরে মানে ট্রেনিং গুলো দিয়ে যাচ্ছেন ওয়েব টেকনোলজির উপর, আপনার অনেক শিক্ষার্থীরা এখন বর্তমানে বিভিন্ন আইটি ফার্মে বেশ ভালো জবে আছে। তো স্যার, আপনি যদি আপনার শিক্ষার্থীদের সাকসেস সম্পর্কে একটু শেয়ার করতেন, এবং তারা এই আইটি ফার্ম গুলোতে কিভাবে কাজ করছে এবং তাদের সাকসেসটা যদি একটু শেয়ার করতেন। অবশ্যই অবশ্যই। আসলে সত্যি কথা বলতে, আমি তো বহু বছর আইটি সেক্টরে কাজ করছি, এবং আইটি সেক্টরে বিভিন্ন ন্যাশনাল এবং মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করার পাশাপাশি পিপল অ্যান্ড টেকের সাথে এই ট্রেনিং এ জড়িত থাকাটা কিন্তু মূলত আসলে আমার প্যাশন থেকে, শুধুমাত্র আসলে শখ থেকে বলা চলে। আর এখানে একটা বিশাল বড় গর্বের ব্যাপার আছে, কারণ এই পিপল অ্যান্ড টেকে আমি যে যত পরিমাণ স্টুডেন্টদেরকে শিখিয়েছি, আমি আসলেই গর্বিত যে এই পিপল অ্যান্ড টেক থেকে বা এখানকার স্পেশাল কেয়ারের মাধ্যমে অনেক স্টুডেন্টই আছে যারা শুধুমাত্র টেকনিক্যাল না, বেশিরভাগই নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে তারা এসেছেন। আসার পরে তারা হয়তো, এমনও আছে অনেকে যারা কিছুই জানতেন না প্রোগ্রামিং বা ডিজাইনের, তারা এসে আমাদের কাছ থেকে প্রফেশনাল ট্রেনিং নিয়ে, অনেকেই অনেক বেশি অনেক স্টুডেন্ট আছে যারা কিন্তু বিভিন্ন লোকাল কোম্পানিতে, এবং এমনও আছে যারা দেশের বাইরের অনেক কোম্পানিতে কিন্তু খুব সাকসেসফুলি কাজ করছে। এবং আমি এমনও অনেকের নাম বলতে পারবো যারা কিন্তু প্র্যাকটিক্যালি আমাদের এখান থেকে ট্রেনিং নেওয়ার পর ফর দ্য ফার্স্ট টাইম আইটি সেক্টরে জয়েন করেছে। এমনও আমি অনেককে দেখেছি যারা ট্র্যাক চেঞ্জ করে, আগে হয়তো অন্য জব করত, সেখান থেকে ট্র্যাক চেঞ্জ করে তখন আমাদের আইটি ট্রেনিং মানে আইটি ট্রেনিং নিয়ে, তারপরে কয়েকদিন নিজেরা প্র্যাকটিস করে, শিখে, প্রজেক্ট করে, তারপর আস্তে আস্তে আমাদের আইটি ট্র্যাকে চলে এসেছে। সো আমি মনে করি যে এটা আসলে আমাদের জন্য, পিপল অ্যান্ড টেকের জন্য তো অবশ্যই অনেক বড় অ্যাচিভমেন্ট, এবং আমার জন্য অনেক বড় একটা সাকসেস যে আমরা আসলে এভাবে অনেক স্টুডেন্টদেরকে তাদের ক্যারিয়ার লাইফ গড়ে দিতে সাহায্য করতে পেরেছি। আসলে স্যার, পিপল অ্যান্ড টেকের থেকে আসলে হিউজ স্টুডেন্টরা ট্রেনিং নিয়ে বর্তমানে ক্যারিয়ারে অনেক ভালো পজিশনে আছে। তো আমাদের এই বর্তমান যে স্কলারশিপটা যাচ্ছে, এটা এটার পিছনে মানে প্রেক্ষিতে আপনি যদি স্যার একটু বলতেন, যারা এই স্কলারশিপটা নিতে চাচ্ছে, রেজিস্ট্রেশন করেছে, এবং আইটিতে স্কিল ডেভেলপমেন্টের গুরুত্বটা তাদেরকে বোঝানোর জন্য যদি তাদের উদ্দেশ্যে একটু বলতেন।
আইটির আসলে গুরুত্বটা এমন হয়ে গেছে যে এখন সত্যি কথা বলতে ব্যাখ্যা না করলেও অনেকে বুঝতে পারে যে বর্তমানে ইনফরমেশন টেকনোলজি কত গুরুত্বপূর্ণ একটা জায়গায় রয়েছে। মানে সিম্পলি আমি যদি বলি কিছু উদাহরণ দিয়ে, যে আজকে এক সময় যখন একটা কোম্পানির এইচআর অর্থাৎ ম্যান পাওয়ার কে ম্যানেজ করার জন্য এইচআর একটা বড় ডিপার্টমেন্ট দরকার হতো, যেটা আস্তে আস্তে কিন্তু স্কুইজ হয়ে গিয়ে এইচআর ম্যানেজমেন্ট সফটওয়্যারের মধ্যে সীমাবদ্ধ হয়ে যাচ্ছে। তো বিভিন্ন কোম্পানিতে যারা এইচআর ম্যানেজাররা আছেন তাদেরকেও কিন্তু আইটি টেকনোলজি জানতে হচ্ছে, একটা সফটওয়্যার কিভাবে রান করে সেটা জানতে হচ্ছে, বুঝতে হচ্ছে ডেটাবেসটা কিভাবে কাজ করছে, ডেটাবেসের রিলেশন গুলো বুঝতে হচ্ছে। এবং আস্তে আস্তে শুধু তাই না, গার্মেন্টস সেক্টরের কথা যদি বলেন, গার্মেন্টস সেক্টরে তো আসলে গার্মেন্টস সেক্টরের একটা গার্মেন্টস বিজনেসের মানে ফিউচার ফরকাস্টিং বা প্ল্যান করার জন্য একটা ইআরপি সিস্টেম ছাড়া আমরা গার্মেন্টস কে আসলে চিন্তাই করতে পারি না। আপনি একটা বিজনেস চালাচ্ছেন, সেটার যদি কি অবস্থায় আছে, কেমন রেভিনিউ আসছে, সামনে কেমন হতে পারে বা কি ধরনের প্ল্যান নেওয়া যেতে পারে সেটার জন্য যদি প্রপার ডেটা না পান, তাহলে তো গার্মেন্টস ও চালাতে পারবেন না। তো সো গার্মেন্টস এ সেক্টর থেকে শুরু করে হেলথ সেক্টর থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে কিন্তু সফটওয়্যার, ওয়েবসাইট, অ্যাপ্লিকেশন এগুলোর ডিমান্ড কিন্তু প্রচন্ড ভাবে বেড়ে যাচ্ছে। তো যার কারণে যেটা হচ্ছে, শুধু আইটি কোম্পানি না, কিন্তু সফটওয়্যার কোম্পানিজ গুলা, ওয়েব ডিজাইনিং কোম্পানি গুলো, আইটি এনেবল সার্ভিসেস কোম্পানি গুলো এবং ইভেন অন্যান্য যত কোম্পানি আছে সবার নিজেদের একটা কিন্তু আস্তে আস্তে আইটি ডিপার্টমেন্ট, ইভেন ইভেন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, সফটওয়্যার টিম এরকম ভাবে গড়ে যাচ্ছে। তো এটা বলার অপেক্ষাই রাখে না যে এক সময় দেখা যাবে যে বাংলাদেশের বেশিরভাগ কর্পোরেট কোম্পানি গুলো প্রত্যেকটা জায়গায় এরকম সফটওয়্যার টিম দাঁড়িয়ে যাবে, যারা যারা তাদের এই বিজনেস গুলোকে, বিজনেস প্রসেস অটোমেশন করবে এবং বিজনেস গুলোকে সবই আসলে ডিজিটালি ম্যানেজ করবে। তো শুধুমাত্র তাই না, আসলে মানে কেউ যদি ফ্রিল্যান্সিং মার্কেটেও ক্যারিয়ার করতে চায়, কেউ যদি দেশের বাইরে গিয়েও ক্যারিয়ার করতে চায়, প্রত্যেকটা জায়গাতেই কিন্তু এই এই সব কোর্স গুলো বা এই টেকনোলজি গুলো শেখার প্রচন্ড প্রয়োজন রয়েছে। স্যার আমাদের একজন ভিউয়ার প্রশ্ন আনসার আলী উনি প্রশ্ন করেছেন, উনি ডাটাবেস মাইস্কুল এর প্রয়োজনীয়তা এবং সম্ভাবনা কতটুকু সে জানতে চাচ্ছে, স্যার আরেকবার যদি তাকে একটু ক্লিয়ারলি বুঝিয়ে। অবশ্যই 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 অবশ্যই। বেসিক্যালি আমি যদি একটা নর্মাল ওয়েবসাইটের কথা বলি, ধরেন যে কোনো একটা ওয়েবসাইট, আমি যদি উদাহরণস্বরূপ প্রথম আলোর কথাই বলি, এটা একটা নিউজ বাংলাদেশের অনেক জনপ্রিয় একটা পত্রিকা, তো প্রথম আলোতে যে ইনফরমেশন গুলো আমরা দেখতে পাচ্ছি এইগুলো কিন্তু আসলে এক একটা ইনফরমেশন, অনেকগুলো তথ্য। তো এই যে নিউজ গুলো, এই নিউজ গুলোকে তো কোথাও না কোথাও রাখতে হচ্ছে, যেখান থেকে যখন কেউ আপডেট করছে তখন আবার ওয়েবসাইটের ফ্রন্টে চলে আসছে। ফেসবুকের ক্ষেত্রেও কিন্তু তাই, আমি যখন রেজিস্ট্রেশন করছি আমার নাম ইনফরমেশন দিয়ে, রেজিস্ট্রেশন করার পর আমি যখন লগ ইন করছি, লগ ইন করলে কিন্তু সাথে সাথে আমার নাম, আমার ছবি, সেগুলো কিন্তু সবাই সব আবার অটোমেটিক ভাবে চলে আসছে। তো আসছে কিভাবে, শুধুমাত্র ডিজাইন থাকলে কিন্তু এই তথ্যগুলো চলে আসতে এভাবে পারতো না, বা এই তথ্যগুলো কিন্তু কোনো এমএস ওয়ার্ড এর মতো ফাইলে বা নোটপ্যাড এর মতো কোনো ফাইলে গিয়ে কিন্তু জমা হয় না। এই যে আমি যখন রেজিস্ট্রেশন করলাম, আমার তথ্যগুলো কিন্তু এক্সেল এর মতোই একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে জমা হয়ে যাচ্ছে, যেটা এক্সেল না, যেটাকেই আমরা আসলে এই ডেটাবেজ বলছি। তো যেখানে জমা হয়ে যাওয়ার পর যখন কিন্তু আমরা ওই যে বিভিন্ন পেজ ভিজিট করছি, তখন কিন্তু এই তথ্যগুলো আবার চলে আসছে, কোনো তথ্য মুছে ফেলছি তখন কিন্তু ডেটাবেস থেকে তথ্যটা মুছে যাচ্ছে, আবার যখন আমার নামটা বা ইউজার নেমটাকে এডিট করছি তখন কিন্তু আমাদের ওই ডেটাবেসের তথ্যটা এডিট হয়ে যাচ্ছে, আপডেট হয়ে যাচ্ছে। তো এই যে আমরা যে যে জায়গায় ডেটাটাকে রাখছি এবং যে জায়গায় ডেটাগুলো রেখে আমার পুরো ওয়েবসাইটটা বা সফটওয়্যারটা চলছে, সেটাকে আমরা ডেটাবেস বলছি। এবং আমি যেটা অলরেডি বললাম যে বেশিরভাগ বেশিরভাগ ওয়েব প্ল্যাটফর্ম গুলো, সিএমএস গুলো, ফ্রেমওয়ার্ক গুলো কিন্তু মাইএসকিউএল ব্যবহার করে, আর মাইএসকিউএল হচ্ছে সেই ভাষা, যে ভাষা ব্যবহার করে আমরা ওই ডেটাবেজে অর্থাৎ মাইএসকিউএল ডেটাবেজে, বিশেষভাবে মাইএসকিউএল ডেটাবেজে ডেটা রাখা, ডেটা মোছা, ডেটা আপডেট করা কিংবা সেখান থেকে ডেটা পড়ে নিয়ে আসা এবং এর বাইরে আরো অনেক কাজ আমরা করতে পারি এই মাইএসকিউএল শিখতে পারলে। তো আমি যদি একজন শুধু ডিজাইনার হওয়ার পরে আমি যদি একটা কোনো লাইক একটা সিএমএস এর জন্য কোনো একটা, যদি অর্থাৎ ওয়ার্ডপ্রেস এর জন্য যদি কোনো একটা ডিজাইন বানাতে চাই, বা আমি যদি কোনো একটা ওয়েবসাইট বানাই, বা যদি একটা সফটওয়্যার বানাই, তখন কিন্তু আমার ওই ডেটাগুলো রাখা, আবার পড়া, আবার ডিলিট করা, বা যত ডাইনামিক অ্যাকশন করছি ডেটাকে নিয়ে, এগুলোর জন্য আমাকে কিন্তু ওই মাইএসকিউএলটাকে শিখতেই হবে।
আর মাইস্কিউএল শিখতে গিয়ে কিন্তু আমরা মেইনলি এসকিউএল স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ যে ভাষাটাকে শিখি, মাইস্কিউএল শিখলে কিন্তু তাদের জন্য এমএস এসকিউএল বা ওরাকেল এগুলো শেখাও কিন্তু অনেক সহজ হয়ে যায় কম্পারেটিভলি। সো আমি বলবো যে যারা ডেটাবেজ নিয়ে বা যারা ডেটাবেজ সফটওয়্যার ওয়েবসাইট যা নিয়ে কাজ করতে চান না কেন, তাদের জন্য মাইস্কিউএলটা শেখা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আসলে। থ্যাংক ইউ স্যার, আশা করছি আনসারলি আপনি আপনার অ্যান্সারটা পেয়ে গেছেন। আরেকজন প্রশ্ন করেছিল স্যার, মাইস্কিউএল এই কোর্সটিতে কি কি শেখানো হবে অ্যাকচুয়ালি? আচ্ছা, আমি এই যে একটু আগে বলছিলাম যে ডেটা রাখা, মোছা, এডিট করা, আপডেট করা, এই জিনিসগুলো করা যাবে, এটা কিন্তু খুব বেসিক একটা কথা বলছিলাম, যেগুলো হচ্ছে খুব বেসিক কাজ। এর বাইরেও কিন্তু আরো অনেক অ্যাডভান্সড কাজ রয়েছে। লাইক আমি যদি একটা স্কুলের কথা বা আমি যদি একটা ইভেন যে কোনো প্রতিষ্ঠানের কথা বলি বা যদি আমি একটা অ্যাকাউন্টিং সফটওয়্যারের কথা বলি যে অ্যাকাউন্টিং সিস্টেম আমার অ্যাকাউন্টিং এর হিসাব রাখবো, তো সেই ধরনের একটা সলিউশন তৈরি করতে গিয়ে গিয়েও কিন্তু আমার একটা ডেটাবেস তৈরি করতে হবে। তো সেই ডেটাবেস মানে কি, আমি যদি একটা এক্সেলের কথা চিন্তা করি নর্মাল, এবং আমি যদি চিন্তা করি আমি একটা স্কুলের কথা, তো এবার এবার যেটা হলো যে স্কুলের টিচারের ইনফরমেশন রাখতে হচ্ছে, ক্লাসের ইনফরমেশন রাখতে হচ্ছে, স্টুডেন্টের ইনফরমেশন রাখতে হচ্ছে, কোর্সের ইনফরমেশন রাখতে হচ্ছে, এরপর কিন্তু রেজিস্ট্রেশনের ইনফরমেশন রাখতে হচ্ছে। তো রেজিস্ট্রেশনের ইনফরমেশনটা কিন্তু স্টুডেন্ট, টিচার, পেমেন্ট সবকিছু নিয়ে জড়িত। তো তার মানে এই যে একটা রিলেশনের ব্যাপার রয়েছে, একটাতে একটা ডেটা আর একটা ডেটার সাথে কানেক্টেড আছে, এই সবকিছু কি, যে প্রক্রিয়ায় কাজ করছে, কিভাবে কাজ করছে, এই পুরো জিনিসটাই কিন্তু আমরা এই মাইএসকিউএল কোর্সে শেখাই। আমি যদি একটু শর্টে একদম নন টেকনিক্যালি বলি, তাহলে কেউ যদি ডেভেলপার হতে চায়, ওয়েব ডেভেলপার বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তার যে মাইএসকিউএল পার্টের অর্থাৎ ডেটাবেজ নিয়ে কাজ করার পার্টের যে দক্ষতাটা, সেই দক্ষতাটা অর্জন করার জন্য যা কিছু দরকার পুরোটাই কিন্তু আমরা এখানে দেখাচ্ছি, এই কোর্সে দেখাচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, আশা করছি আমাদের ভিউয়ার্সরা আপনার অ্যান্সার থেকে ক্লিয়ারলি বুঝতে পারলো ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন কোর্সটা এবং ডাটাবেজ মাইস্কোল কোর্সটার গুরুত্ব, কি কি শিখতে পারবে, শিখে তারা ক্যারিয়ারটাকে কোন দিকে ডেভেলপ করতে পারবে এবং তার ক্যারিয়ার ডেভেলপ করতে কতটা হেল্প করবে এই বেসিক দুটি কোর্স আশা করছি তারা বুঝতে পেরেছে। এবং অনেকেই প্রশ্ন করছে যে স্যার নিজের অঞ্জুম স্যার কি কোর্সটি নিবেন কিনা। হ্যাঁ স্যারই নিবেন, ওয়েব ডিজাইন এবং ডাটাবেস মাইস্কেল এই দুটি কোর্সের ক্লাস নিজের অঞ্জুম স্যারই নিবেন। এবং আপনি যারা এই দুটি কোর্সে রেজিস্ট্রেশন করতে আগ্রহী আছেন, স্কলারশিপ পেতে আগ্রহী আছেন, অবশ্যই পিপল অ্যান্ড টেক এর পেজে, পিপল অ্যান্ড টেক লিমিটেড এবং পিপল অ্যান্ড টেক বাংলাদেশ গ্রুপ, এই দুটি পেজ এবং গ্রুপে লাইক দিবেন। এখানে রেজিস্ট্রেশন লিংক আছে, রেজিস্ট্রেশন লিংকে অবশ্যই রেজিস্ট্রেশনটি কমপ্লিট করবেন, ঠিক আছে। এবং আইটিতে আসলে নিজের স্কিলটা একা একা ডেভেলপ করার প্ল্যান করলে হবে না, আপনারা যারা অলরেডি রেজিস্ট্রেশন কমপ্লিট করে ফেলেছেন, ঠিক আছে, আমি তাদেরকে বলবো যে আপনার প্রিয় মানুষটিকে, আপনার কাছের বন্ধুটিকেও শেয়ার করুন এই স্কলারশিপের অপরচুনিটিটা, ঠিক আছে। সবাই মিলে যেন একসাথে আমরা আইটিতে স্কিল ডেভেলপ করতে পারি এবং একসাথে এগিয়ে যেতে পারি এবং বাংলাদেশকে আইটি স্কিলে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি এবং আইটি সেক্টরে এগিয়ে নিয়ে যেতে পারি। স্যার সর্বশেষে আপনি যদি একটু বলতেন যে শিক্ষার্থীদের তাদের এই স্কলারশিপটা গ্রহণ করা সম্পর্কে এবং আইটি আইটি স্কিলে ডেভেলপ করে যাওয়া সম্পর্কে। শিওর, অবশ্যই। আমি আসলে শেষে একটা কথাই বলবো যে আমরা যে কোর্সগুলোকে প্ল্যান করেছি এগুলোকে কিন্তু একদমই প্রফেশনাল ভাবে প্ল্যান করেছি, যেন তারা তাদের ফিউচার ক্যারিয়ারটাকে, তারা যদি ওয়েব ডিজাইন বা ওয়েব ডেভেলপার বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে গড়তে চায়, সেটার জন্য যা লাগে সেই জায়গাগুলোকে কিন্তু ফিল আপ করে। তো এবং এবং সব থেকে বড় কথাটা হচ্ছে যে আমরা কিন্তু একদম প্রফেশনালি সমস্ত শিক্ষাগুলোকে তাদেরকে দিতে চাচ্ছি। আমি আশা করি যে তারা যদি এই কোর্সটাতে ভর্তি হয় অবশ্যই তাদের ভবিষ্যৎ ক্যারিয়ারটা আইটি সেক্টরে খুবই ভালোভাবে গড়ে উঠবে। এবং আমি মনে করি যে আমি যেভাবে বললাম আমার প্রশ্নগুলোর উত্তরে, তারা তাদের পছন্দ এবং তাদের প্রয়োজন অনুযায়ী যে কোর্সগুলোতে অবশ্যই তাদের রেজিস্ট্রেশন করা উচিত, যেন তারা তাদের ক্যারিয়ারকে সুন্দরভাবে গড়ে তুলতে পারে। স্যার আর লাস্ট ইয়ার একটি টপিক আসলে আমাদের একজন ভিউয়ার্স তুলে ধরেছেন যে আমাদের আইসিটি মিনিস্ট্রি, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার জন্য যে স্বপ্ন দেখেছেন সেই প্রেক্ষিতে আমাদের আইসিটি মিনিস্ট্রি কাজ করে যাচ্ছে এবং আমাদের ফ্রিল্যান্সিং করে কিন্তু অনেক রেভিনিউ আসতেছে। সো আইটি স্কিল ডেভেলপমেন্টে এবং
এই রেভিনিউ আউটসোর্সিং করে এই ইন্ডাস্ট্রিতে বাড়ার এই ব্যাপারটা সম্পর্কে যদি আপনার ওপিনিয়নটা দিতে পারেন। অবশ্যই, মানে ব্যাপারটা হচ্ছে যে আমরা বর্তমানে কিন্তু এমন একটা যুগে বাস করছি যে আমরা কিন্তু এই বাংলাদেশে ঘরে বসে কিন্তু আমরা, এবং শুধু ঘরে বসে না, বর্তমানে কিন্তু এই ফ্রিল্যান্সারদেরকে কাজ করানোর জন্য বিভিন্ন রকমের আমাদের কোওয়ার্কিং প্লেসও তৈরি হয়েছে, যেসব জায়গায় বসে ফ্রিল্যান্সাররা দেশের বাইরে বিভিন্ন জায়গায় কাজ করতে পারছে। সো এই যে তারা কাজ করতে পারছে, এটার মাধ্যমে কিন্তু তারা লক্ষ লক্ষ টাকা কিন্তু বাংলাদেশের জন্য এনে দিতে পারছে। এটা অবশ্যই বলবো যে তাদের, শুধুমাত্র তাদের জন্য না, আমাদের দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমি মনে করি যে আমাদের স্টুডেন্টরা এই আইটি ট্রেনিং নিয়ে আমাদের দেশ দেশকে আসলে সমস্ত পৃথিবীর কাছে এনলাইটেন করবে, এবং আশা করি যে এক সময় বাংলাদেশ খুবই মানে মানে একটা ভালো জায়গা দখল করবে এই আইটি এরিয়াতে, এই আইটি সেক্টরে। ধন্যবাদ স্যার, ধন্যবাদ মিঠুনাঞ্জন স্যার, আমাদের লাইভে আজকে আপনি যুক্ত ছিলেন, সময় দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আর এরপরে আমি আসলে আমাদের দর্শনার্থী যারা ছিলেন তাদেরকে রিকোয়েস্ট করবো, স্কলারশিপ পেতে হলে আপনারা পিপল অ্যান্ড টেক লিমিটেড পেজে লাইক দিবেন এবং রেজিস্ট্রেশনটা কমপ্লিট করবেন অবশ্যই। আমাদের রেজিস্ট্রেশনের লাস্ট ডেট স্কলারশিপের 20 আগস্ট, 20 আগস্টের মধ্যে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। এরপর আমরা পরীক্ষা প্রসিডিউরে চলে যাব এবং আমাদের 9টি কোর্সের মধ্যে আরো কোর্সের সম্পর্কেও আমরা লাইভ করব। আমাদের পিপল অ্যান্ড টেক বাংলাদেশ গ্রুপে আপনারা নজর রাখবেন, লাইভগুলো অংশগ্রহণ করবেন, ঠিক আছে? এবং পরবর্তী পরীক্ষা প্রসিডিউর সবকিছু নিয়ে আমরা একে একে করে লাইভে আসব, সবাই পিপল অ্যান্ড টেকের সাথে কানেক্টেড থাকবেন। সো আজকের প্রোগ্রামটি আমি এখানেই শেষ করছি। এনআরবি কানেক্ট টিভির সকল দর্শককে এবং পিপল অ্যান্ড টেক এর শুভাকাঙ্ক্ষী সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে লাইভটিতে অংশগ্রহণ করার জন্য। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে পরবর্তী কোন একটি লাইভে। খোদা হাফেজ।